আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন, আমি আলান হামস্তাদ সুইডেন থেকে আপনাদের সামনে আবারও। কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো অ্যাপিল নিয়ে। আপনারা যারা মাইগ্রেশনস ওয়ার্কেতে অ্যাপ্লিকেশন করেছেন ভিসার জন্য, তারপর রিজেক্ট হয়েছেন, তাদেরকে একটা অপশন দেওয়া থাকে যে আপনার যদি এই ডিসিশন পছন্দ না হয়, আপনি সেই ডিসিশনের উপর আবার অ্যাপিল করতে পারবেন। ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, একটু জটিল যদিও, বাট আমি এটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করব আমার অভিজ্ঞতা এবং মাইগ্রেশনস ওয়ার্কেতে যে লজগুলো লেখা আছে সেগুলোর আলোকে। সো শুরু করছি আজকের পর্ব। মাইগ্রেশনস ওয়ার্কারদের যারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন এবং রিজেক্ট হয়েছেন, তাদেরকে যদি আপিল করতে হয় তাহলে কীভাবে তারা আপিল করতে পারবে প্রথমে বলে নিচ্ছি। মাইগ্রেশনস ওয়ার্কারদের, আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, আপনাকে ভিসার অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে অনেকগুলো অ্যাটাচমেন্ট দিতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাটাচমেন্ট হচ্ছে আপনি সুইডেনে আসার পর আপনার অ্যাকোমোডেশন থেকে শুরু করে আপনার যে এক্সপেন্সেস আছে, সেই এক্সপেন্সেস আপনি বাংলাদেশের একটা ব্যাংকে বা ইন্টারন্যাশনালি একটা ব্যাংকে আপনি দেখায় তারপরে আসবেন যে আমি সুইডেনে আসব, আমার কাছে এক বছরে চলার জন্য আমি অথবা আমার ফ্যামিলি সহ যারা আমরা আসব তাদের এক বছর চলার জন্য যে টাকা দরকার সেটা আমার কাছে আছে। সো আমি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছি এই টাকা সমেত, এই টাকা সহ, এরকম একটা জিনিস আপনাকে ব্যাংকে দেখাইতে হবে এবং এটাকে ব্যাংক স্টেটমেন্ট বলা হয় সাধারণভাবে। ব্যাংকে যখন টাকা জমা রাখবেন তখন ব্যাংকের লোকদেরকে বলতে হয় যে আমি একটা ব্যাংক স্টেটমেন্ট নিব ভিসার অ্যাপ্লিকেশন করার জন্য, এবং তারা সেটার সাথে সাথে ব্যাংক সলভেন্সিও দিয়ে দেয় যে এই লোকটা ব্যাংকে যে টাকাটা রেখেছে সেটা তার টাকা এবং আমাদের অ্যাকাউন্টে এতদিন পর্যন্ত টাকাটা ছিল। অনেক সময় দেখা যায় যে ব্যাংক স্টেটমেন্ট আপনারা ঠিকই দেন কিন্তু ব্যাংক সলভেন্সি নেওয়া হয় না, তখন ভিসার অফিসার যে আছে সে ব্যাংকে ফোন করে, ফোন করে, সে জিজ্ঞেস করে যে এই লোকটার যে টাকাটা সেটা কতদিন ধরে আছে। কোনো কারণে আনফর্চুনেটলি যদি সেই অফিসার, অর্থাৎ যে ক্যাশ অফিসার আছে বা ভিসার ক্ষেত্রে যারা মাইগ্রেশন নিয়ে কাজ করে ব্যাংকে, সেই সমস্ত অথবা কাস্টমার সার্ভিসকে যখন ফোন দেওয়া হয়, যদি তারা কোনো কারণে আপনার সঠিক ইনফরমেশন দিতে না পারে, প্রবলেমটা তখন হয়। তখন দেখা যায় ভিসা অফিসার সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনার ভিসার জন্য একটা ডিসিশন নিয়ে থাকে। কোনো কারণে যদি সেই ডিসিশনটা নেগেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাপিল করতে পারেন। সেই অ্যাপিল করার জন্য কিছু নিয়মকানুন আছে। ধরুন আপনার অ্যাকাউন্টে টাকা ঠিকমতো আছে বাট আপনি ব্যাংকের স্টেটমেন্ট যেটা দিয়েছেন সেটা অনেক পুরনো স্টেটমেন্ট, ভিসা রিজেক্ট হতে পারে। অনেক সময় পুরনো স্টেটমেন্ট থাকলে ভিসা অফিসার যদি ভালো হয়, ভালো মানুষ হয়, তাহলে সে নতুন আপডেটেড একটা স্টেটমেন্ট নিয়ে আপনাকে ইন্টারভিউতে দেখা করতে বলে এবং বলে যে আপনি যে স্টেটমেন্টটা আনবেন সেটা যেন অবশ্যই 3 দিনের, সম্প্রতি রিসেন্ট 3 ডেজের হয়, এর আগের হলে চলবে না। এটা যদি হয় তাহলে সেটা আপনার জন্য পজিটিভ। কেন পজিটিভ? বিকজ তখন আপনি ওদেরকে এক্সপ্লেইন করতে পারবেন যে টাকার সোর্স অফ ইনকামটা কোত্থেকে এসছে, গেল এক কথা। 2 নম্বর হচ্ছে অনেক সময় আপনি যে টিউশন ফি পে করেছেন অথবা আপনি যে অ্যাকোমোডেশন কনফার্ম করেছেন, এই ধরনের কোনো স্টেটমেন্ট ভিসা অফিসার চায়। কেন চায়? কারণ সুইডেনে অ্যাকোমোডেশন নিয়ে প্রবলেম আছে। যদি কেউ ভিসা পেয়ে যায় এবং উইদাউট কনফার্মিং এনি অ্যাকোমোডেশন যদি সে সুইডেনে চলে আসে তাহলে সে থাকবে কোথায়, এটা একটা কোশ্চেন। সো অ্যাকোমোডেশন যারা কনফার্ম করে তারপর ভিসার অ্যাপ্লিকেশন করে, তাদের জন্য ভিসা পাওয়াটা, ভিসার পাওয়ার পসিবিলিটিটা অনেক ভালো হয়। যারা অ্যাকোমোডেশন না করে কনফার্ম করে, ভিসা অ্যাপ্লিকেশন করে দেয়, তাদেরটা রিজেক্ট হবে এমন বলছি না, কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যাপারটা সহজ হয়। আচ্ছা, অনেক সময় অ্যাকোমোডেশনের কারণে অনেক ভিসা রিজেক্ট হয়েছে, যে আপনি অ্যাকোমোডেশন কনফার্ম না করে ভিসার অ্যাপ্লিকেশন করেছেন, আপনি ওখানে গিয়ে থাকবেন কোথায়, তখন এডিশনাল কিছু ইনফরমেশন চাওয়া হয়। সেই এডিশনাল ইনফরমেশনগুলো আপনাকে তখন অ্যাকোমোডেশন কনফার্ম করে বা এখান থেকে আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব থাকলে তার কাছ থেকে একটা পেপার্স নিয়ে সেটা দেখাইতে হয় যে আমি এখানে অ্যাকোমোডেশন কনফার্ম করেছি, তখন আপনার ভিসা হয়তো হয়ে যায়। এখন কথা বলছি, ভিসা যদি রিজেক্ট হয় তাহলে কী করবেন? আপনার ভিসা যদি রিজেক্ট হয় তাহলে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আপনাকে মাইগ্রেশনস ওয়ার্কারকে ফোন দিতে হবে। ফোন দিয়ে অবশ্যই আপনি ফোন দিবেন, কারণ আপনার ভিসার রিজেকশন বা অ্যাকসেপ্টেন্স কোনো কিছুই মেইলে আপনাকে কনফার্ম করবে না। আপনার কেস নাম্বার দিয়ে, এটাকে বলা হয় বেকিথনিং নাম্বার, এই নাম্বারটা দিয়ে আপনাকে আপনার একটা মেইল দেওয়া হবে এবং একটা মেইল আসলে বোঝা যায় যে এটা সম্ভবত নেগেটিভ, 2টা মেইল আসলে সাধারণত মনে হয় যে এটা হয়তো বা পজিটিভ, বাট এটা নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে। তো যখন মেইল আসবে তখন আপনার ফার্স্ট আপনার কাজটা হচ্ছে আপনি ভিসা অফিসারকে ফোন দিবেন। এখন আমাকে অনেকে কোশ্চেন করে, ভাইয়া
ভিসা অফিসারকে ফোন দিব, কিন্তু ফোন নাম্বারে যেই ফোন নাম্বারে ফোন করি সেই ফোন নাম্বারে তো 100 বার ফোন করার পরেও ধরে না। এটা আপনার লাক, কারণ হচ্ছে তাদের কাছে শুধুমাত্র বাংলাদেশ থেকেই নয়, বাংলাদেশের বাইরেও অনেক কান্ট্রি থেকে ফোন আসে এবং তাদের মিটিংগুলো স্ক্যাজুয়াল করা থাকে। যখন স্ক্যাজুয়াল করা থাকে তখন তারা ওই মিটিংয়ের টাইমে ফোনকে বিজি করে রাখে, যেন আপনি কল দিলেও কল সেখানে না ঢোকে। সেই জন্য সবসময় ট্রাই করতে থাকা, একটা সময় আপনার কল তো তারা ধরবেই, এটা হচ্ছে একটা ওয়ে। দুই নম্বর ওয়ে হচ্ছে আপনি তাদেরকে মেইল করেন, আপনার কেস নাম্বার এবং আপনার ডজিয়ার নাম্বার যেটা আছে, সিরিয়াল নাম্বার যেটাকে বলে, সিরিয়াল নাম্বার এবং আপনার কেস নাম্বার দিয়ে আপনি তাদেরকে মেইল দেন। মেইল দিলে কী হবে, তারা আপনাকে এক্সপ্লেইন করবে যে আপনার ডিসিশনটা কী, অথবা তারা আপনাকে নিজেই ফোন দিবে যে আপনার ডিসিশনটা হয়ে গেছে। অনেক সময় মেলে কনফার্ম করে না, বিকজ এটা সিকিউরিটি ইস্যু, সেই জন্য তারা আপনাকে ফোন করবে। ফোন করে দেন তারা আপনাকে কনফার্ম করবে যে আপনার ভিসা হয়েছে কি হয়নি। যদি আপনার ভিসা হয়ে যায়, কনগ্রাচুলেশনস, ইউ আর ওয়েলকাম। যদি আপনার ভিসা না হয় তাহলে আপনার কাজ হচ্ছে তাকে জিজ্ঞেস করা যে আমি যদি অ্যাপিল করতে চাই তাহলে আমি কীভাবে অ্যাপিল করব। সে আপনাকে একটা মেইল পাঠাবে এবং সেই মেলের মধ্যে একটা লিঙ্ক থাকবে, আপনি সেই লিঙ্কের মাধ্যমে অ্যাপিল করতে পারেন। অথবা আপনাকে তারা মেইল করবে এবং অ্যাপিল করার জন্য যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে আপনাকে লেটার পাঠাতে বলবে। আপনি তখন আপনার যেই কারণে আপনার ভিসা রিজেক্ট হয়েছে সেটা ভিসা অফিসারকে জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করলে সে আপনাকে ভিসার রিজেক্ট হওয়ার কারণটা বলে দিবে। অনেক সময় সুইডিশ ভাষায় লিখে থাকার, মানে লেটারটা সুইডিশ ভাষায় হওয়ার কারণে ভিসা অফিসার নিজে যদি বাঙালি হয়ে থাকে বা ইন্ডিয়ান হয়ে থাকে বা ভাষাভাষী, আমাদের ভাষাভাষী কেউ হয়ে থাকে, তাহলে সে সুইডিশ ভাষা বুঝবে না, সে আপনাকে এক্সপ্লেইন করতে পারবে না, কিন্তু সে আপনাকে জেনে তারপর এক্সপ্লেইন করতে পারবে। কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট আপনার জন্য জানা যে ভিসাটা কী কারণে রিজেক্ট হয়েছে, এবং তারা আপনাকে এক্সপ্লেইন করতে বাধ্য। আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, ঠিক জিজ্ঞেস করার পর মুহূর্তেই আপনাকে তারা জানাবে যে এই কারণে ভিসাটা রিজেক্ট হয়েছে। আপনি ভিসার রিজেকশনের কারণটা জেনে গেলেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে বসে আগে ঠিক করবেন যে আপনার ভিসা রিজেক্ট হওয়ার যে কারণটা সেটা কি যুক্তিসঙ্গত নাকি যুক্তিসঙ্গত নয়। যদি যুক্তিসঙ্গত হয়ে থাকে তাহলে আপনার অ্যাপিল করার কোনো সুযোগ নেই, যদি দোষটা আপনার হয়ে থাকে। আর যদি আপনি মনে করেন যে আপনার যেই কারণে ভিসা রিজেক্ট হয়েছে সেই কারণটা অযৌক্তিক এবং যুক্তিসঙ্গত নয়, তাহলে আপনি তাদেরকে অ্যাপিল করার জন্য আপনার দরজাটা খোলা হয়ে যাবে। আপনি তখন সুন্দর করে আপনার যেই কারণে তারা আপনার ভিসাটা রিজেক্ট করেছে সেটা আপনি লজিক দিয়ে দিয়ে, যুক্তি খণ্ডন করে করে আপনি তাদেরকে এক্সপ্লেইন করবেন। ফর এক্সাম্পল, আপনার ভিসা রিজেক্ট হয়েছে কেন, কারণ হচ্ছে গত বছর আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এবং আপনার ভিসাটা রিজেক্ট হয়েছিল, কোনো কারণে আপনি বুঝতে ভুল করেছেন সেজন্য আপনি অ্যাপিল করেননি। এবছর আপনি সুইডেনের একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন, আপনার সুইডেনের যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন সে গ্র্যান্ট করেছে আপনাকে, আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, কোনো কারণ ছাড়াই অ্যাপিল করেন নাই দেখে আপনাকে এবছর রিজেক্ট করে দিল। আপনি খুব যুক্তিসঙ্গত কারণে আপনি তাদেরকে দেখাইতে পারবেন যে আপনি কেন গত বছর অ্যাপিল করেননি। প্রথম কারণ হতে পারে আপনি হয়তোবা অ্যাপিল করার বিষয়টা জানতেন না। দুই নম্বর কারণ হতে পারে আপনি কী কারণে ভিসা রিজেক্ট হয়েছে সেটা জানতেন না। তৃতীয় কারণ হতে পারে আপনার ভিসা রিজেক্ট হওয়ার যে কারণটা ছিল সেটা সুইডিশ ভাষায় লেখা ছিল, আপনি সেটা নিয়ে কনসার্ন ছিলেন না। চার নম্বর কারণ হতে পারে আপনি ভিসা রিজেক্ট হওয়ার পর অ্যাপিল করার জন্য যে প্রসেসগুলো দরকার বা একজন স্পেশালিস্টের মাধ্যমে আপনাকে যে অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা আপনি জানতেন না। আপনি অ্যাপিল করেন নাই, তার কোনো কারণ হতে পারে অ্যাক্সিডেন্ট বা আপনার ফিনান্সিয়াল কোনো প্রবলেম ছিল, বা আপনি যেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই ইউনিভার্সিটি দেরিতে যাওয়ার কারণে, দেরিতে অর্থাৎ ম্যান্ডেটরি যে রেজিস্ট্রেশন, যেই করার যে সময়টা থাকে সেখানে আপনি ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন করতে পারেন নাই, সে কারণেও তারা আপনার ভিসাটা, আপনি ভিসার অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু আপনি সেখানে যেতে পারেন নাই, আপনার টিউশন ফি ইউনিভার্সিটি ফেরত দিয়েছে এবং আপনি সেই ইউনিভার্সিটিতে ক্লাস করতে যেতে পারেন নাই, দেরি হয়ে গেছে অলরেডি, সে কারণে আপনি মাইগ্রেশন ওয়ার্কেতে আপনি অ্যাপিল নিয়ে আপনি আর মাথা ঘামান নাই, আপনি আর ভিসার জন্য অ্যাপিল করেন নাই ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার পরেও। এই কারণগুলো যদি আপনি সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারেন তাহলে আপনার ভিসার রিজেক্ট হওয়ার যে কারণগুলো সেগুলো অনেকটা তারা বুঝে যাবে এবং তারা মাইগ্রেশন কোর্ট থেকে আপনাকে মাইগ্রেশন ওয়ার্কেতে রিকনসিডার করার জন্য, আপনার অ্যাপ্লিকেশনটা আবার রিকনসিডার করার জন্য তারা রিকোয়েস্ট করবে। এখন কোশ্চেন হচ্ছে যে এই, এটা একটা এক্সাম্পল দেখাইলাম আমি, আরেকটা এক্সাম্পল হতে পারে যে আপনি সুইডেনে যেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন সেই সাবজেক্টটা আপনার
আগের যে সাবজেক্ট ছিল অর্থাৎ ব্যাচেলর অথবা মাস্টার্সের যেই সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের সাথে এই সাবজেক্টটা রেলেভেন্ট না। আপনি এই সাবজেক্টে লেখাপড়া করে আপনার যে ফিউচার গোল, আপনার যে প্ল্যান, সেটা আপনি ঠিকমতো ভিসা অফিসারকে ইন্টারভিউতে বোঝাতে পারেন নাই যে আপনার গোল কী, আপনার ফিউচার প্ল্যান কী। অথবা আপনার সাবজেক্ট আপনি পড়ালেখা করেছেন পলিটিক্যাল সায়েন্সে, এখন আপনি পড়ালেখা করতে চান হিউম্যান রিসার্চ। এখন পলিটিক্যাল সায়েন্সের সাথে হিউম্যান রিসার্চের অনেক গ্যাপ, কিন্তু যদি আপনি সোশ্যাল সায়েন্সে লেখাপড়া করেন আপনি হিউম্যান রিসার্চে আসতে পারবেন, আপনি যদি হিউম্যান রিসার্চে লেখাপড়া করেন আপনি সোশ্যাল সায়েন্সে আসতে পারবেন, আপনি লজে পড়ালেখা করতে পারবেন, আপনি ওই রিলেটেড লেখাপড়াগুলি করতে পারবেন। কিন্তু যদি আপনি পলিটিক্যাল সায়েন্সে লেখাপড়া করেন তাহলে আপনাকে অবশ্যই হিউম্যান রাইটস নিয়ে লেখাপড়া করতে হবে, আপনি হিউম্যান লজ নিয়ে লেখাপড়া করতে পারবেন, আপনি সোশ্যাল সায়েন্স সোশিওলজি নিয়ে লেখাপড়া করতে পারবেন। সো এই অনেকগুলো ধারা আছে এখানে। যদি কোনো কারণে ইন্টারভিউ বোর্ডে অর্থাৎ ভিসার যে ইন্টারভিউ বোর্ড সেটাতে যদি আপনি এক্সপ্লেইন করতে না পারেন যে আপনার সাবজেক্টের সাথে ব্যাচেলর বা প্রিভিয়াস এডুকেশনের সাথে আপনার এখন যে সাবজেক্ট আপনি লেখাপড়া করতে যাবেন সেটার রেলেভেন্সি খুব একটা নাই বা খুব একটা আছে, বা আপনার ফিউচার গোল কী এই সাবজেক্টে লেখাপড়া করার পর, এরকম যদি কোনো কিছু আপনি প্রমাণ করতে না পারেন ইন্টারভিউতে তাহলেও তারা ভিসা রিজেক্ট করে। অথবা আপনি ইংলিশে দুর্বল ছিলেন, ইন্টারভিউ বোর্ডে আপনি ঘাবড়ে গিয়েছিলেন, আপনি ইংলিশে যেভাবে এক্সপ্রেস করার দরকার ছিল সেভাবে আপনি এক্সপ্রেস করতে পারেন নাই, তখন ভিসা অফিসার মনে করবে যে যেই ছেলে আমাদেরকে ইন্টারভিউতে এক ঘন্টা আমাদেরকে কনভিন্স করতে পারেনি সে সুইডেনের মতো দেশে গিয়ে সে যেখানে ক্লাস করতে হবে ইংলিশে, যেখানে প্রজেক্ট দিতে হবে ইংলিশে, যেখানে গ্রুপ স্টাডি করতে হবে ইউরোপিয়ান স্টুডেন্টদের সাথে, তাদের সাথে খাপ খাওয়াবে কীভাবে। সো আমরা তার ভিসাটা রিজেক্ট করে দেব। এইভাবে অনেকগুলো ডিসিশনের ব্যাপারই তারা অনেক সুন্দরভাবে তারা এক্সপ্লেইন, তাদেরও এক্সপ্লেনেশন থাকবে। যদি তাদের এক্সপ্লেনেশনের ওভার এক্সপ্লেন আপনি করতে পারেন তাহলে আপনার ভিসাটা আবার রিকনসিডার করা হবে। এই গেল হচ্ছে ভিসার অ্যাপিল করার সিস্টেম। ভিসা অ্যাপিল আপনাকে দু সপ্তাহের মধ্যে করতে হবে, অর্থাৎ 15 দিনের মধ্যে ভিসার যে অ্যাপিলের অ্যাপ্লিকেশন সেটা মাইগ্রেশন কোর্টে থাকতে হবে। এবং এর আপনি যখন অ্যাপ্লিকেশনটা পাঠাবেন, পাঠানোর পরপরই মাইগ্রেশন ওয়ার্কার আপনাকে নোটিফাই করবে যে আপনার অ্যাপিল লেটারটা অলরেডি মাইগ্রেশন কোর্টে পাঠানো হয়েছে। 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই মাইগ্রেশন কোর্ট সাধারণত ভিসার যেই আপনার যে অ্যাপিলের যেই ডিসিশন সেটাকে রিলিজ করে দেয়, পজিটিভ নেগেটিভ যেটাই হোক না কেন সেটা রিলিজ করে দেয়। তারপর মাইগ্রেশন ওয়ার্কার সেটা নিয়ে আবার কাজ করে, এবং আপনার যদি কোনো ডকুমেন্টেশনের যদি কোনো রিলিজ থাকে বা যদি কোনো ল্যাকেজ থাকে সেটা আপনার কাছে আবার নতুন করে চাওয়া হবে। আপনাকে তখন সুন্দর করে কোনো ভুল না করে আপনাকে সেই ডকুমেন্টসটা আবার মাইগ্রেশন ওয়ার্কারকে দিতে হবে। কোনো কোনো সময় অনেক সময় দেখা যায় তারা ইন্টারভিউর জন্য আবার কল করে, এবং আবার ইন্টারভিউর জন্য কল করে তারপর যাচাই বাছাই করে তারপর তারা নেওয়ার চেষ্টা করে। আমি আমার ব্যক্তিগতভাবে আমি অনেকগুলো অ্যাপিল নিয়ে কাজ করেছি এই পর্যন্ত। এখনও এবছর কিছু স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়েছে, তাদের অ্যাপিল নিয়ে আমি কাজ করছি। আমার নিজের ইন্টারেস্ট থেকেই আমি কাজগুলো করি, কারণ এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আমার কাছে মনে হয় যে অনেক লস জানার পরেও আমি অনেক সময় খুব ডার্কে চলে যাই, আমি বুঝতে পারি না যে কেন তারা রিজেক্ট করলো। তখন অনেক বেশি পড়ালেখা করতে হয়, মাইগ্রেশন ওয়ার্কারদের ওয়েবসাইট থেকে শুরু করে তাদের যে লজ আছে, স্কাত্তা ওয়ার্কারদের যে লজ আছে সেই লজগুলো আমাকে বারবার পড়তে হয়। পড়ে তখন হয়তো বা আমি একটা লজিকের পিঠে একটা এন্ট্রি লজিক বের করতে পারি, তখন সে হয়তো বা তাকে বলি যে আপনি এভাবে লিখেন অ্যাপ্লিকেশনটা, তাহলে হয়তো বা আপনার অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড হবে। সাকসেসফুল হয়েছি কয়েকটা কেসে, কয়েকটা কেসে আনসাকসেসফুল হয়েছি। যেটা আনসাকসেসফুল হয়েছি সেটা ব্যাড লাক, বাট আমি আপনাদের সবাইকে বলবো যারা ভিসা রিজেক্ট হয়েছে, অ্যাপিল করার পরেও আপনি রিজেক্ট হয়েছেন, আশা ছাড়বেন না, অন্য কোনো দেশে ট্রাই করুন। আপনার যদি সুইডেনে ভিসা রিজেক্ট হয় আপনি সেনজেনের অন্য কোনো কান্ট্রিতেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটার জন্য আপনার ভিসার সমস্যা হওয়ার কথা না। তবে হ্যাঁ, যদি সেনজেন কান্ট্রিতে আপনি কোনো রকমের লজ আপনি ভেঙে থাকেন, আপনি এসেছিলেন একবার লজ ভেঙে গিয়ে আপনি চলে গিয়েছেন, সেটার রেকর্ড সাধারণভাবে সার্ভারে থাকে। যদি আপনি কোনো কারণে আবার সেনজেন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করেন তাহলে সেটা রিজেক্ট হতেও পারে। যেমন অ্যাজাইলাম অ্যাপ্লিকেশন করলেন, অ্যাজাইলামে আপনি অ্যাপ্লিকেশন করার পর আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, বা আপনি অ্যাপ্লিকেশন করার পর কোনো কারণে তারা ফ্রডুলেন্ট পেয়েছে আপনার অ্যাপ্লিকেশনে, আপনাকে তারা সেনজেন থেকে বের করে দিয়েছে বা আপনাকে তারা দেশ থেকে বের করে দিয়েছে। আপনি যদি সেনজেনের যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করেন এটা শো করবে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। nordicturns.se অর্থাৎ www.nordicturns.se এই ওয়েবসাইটে সাধারণভাবে সুইডেন অথবা প্রথমত আমি জার্মানি নিয়ে কাজ করব, নর্ডিক কান্ট্রিজের বাইরে, কারণ জার্মানিতে ব্যাচেলার করার অনেক সুযোগ আছে, সেজন্য জার্মানি নিয়ে কাজ করব এবং ওনলি সুইডেন নিয়ে কাজ করব প্রথম 2 বছর। তো সুইডেন এবং জার্মানি যারা ব্যাচেলার করতে চান তারা জার্মানিতে আসবেন, আর যারা মাস্টার্স করতে চান তারা সুইডেনে আসবেন। নর্ডিক টার্নসের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। নর্ডিক টার্নসের প্রসেসগুলো আমি অলরেডি নর্ডিক টার্নসের ওয়েবসাইট নিয়ে কাজ করছি,
আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে নর্ডিক টার্নসের কাজ শেষ হবে। তারপরে আমি 15 অক্টোবর থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান সেপ্টেম্বর মাসে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটার ফিস নেওয়া হবে এবং সেই ফিস নিয়ে আমি তাদের জন্য স্ক্যাজুয়াল করে ফেলবো। 15 অক্টোবর কাদের জন্য অ্যাপ্লিকেশন করব, 16 অক্টোবর কাদের জন্য অ্যাপ্লিকেশন করব, এভাবে আমি বুক করে ফেলবো। এরকম না যে 15 অক্টোবরের পরে যদি কেউ বলে তাহলে হবে না, বাট এটা অনেক দেরিতে চলে যাবে তখন, কারণ আমি স্ক্যাজুয়ালের বাইরে কোনো কাজ করি না, আমাকে স্ক্যাজুয়াল করেই সব কাজ করতে হয়। তো আমি খুব সিস্টেমেটিক ওয়েতে অল্প কিছু সংখ্যক মানুষকে নিয়ে কাজ করব, যাদের আইএলস আছে তাদেরকে নিয়ে কাজ করব, কারণ এবছর সুইডেনে মানে সামনের বছর থেকে সুইডেনে আইএলস ছাড়া কেউ আসতে পারবে না, শুধুমাত্র বাংলাদেশের জন্য। সো বাংলাদেশ থেকে যারাই আসবেন তারা সবাই আইএলসের জন্য প্রিপারেশন নিয়ে তারপরেই আপনারা সুইডেনের জন্য কাজকর্ম করা শুরু করবেন, স্টেপস নেবেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আইএলস করা। তারপর আমাকে হয়তো বা মেইল করলে service@nordicturns.ac মেইল করলে সেখান থেকে মেইলের রিপ্লাই দেওয়া শুরু হবে হয়তোবা সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে। এখন আমি অনেক মেইল পাচ্ছি service@nordicturns.ac, কিন্তু আমরা কোনো মেইলের রিপ্লাই করছি না, বিকজ উই ডিডেন্ট স্টার্ট ইয়েট, আমরা এখনও ফিনিশ করতে পারিনি কাজ। সেজন্য আমরা সবাইকে বলবো সময় নিয়ে আপনি একটু ধৈর্য ধরে একটু ওয়েট করেন, আমরা সবাইকে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে যে নর্ডিক টার্নসের মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের প্রসেসগুলো নর্ডিক টার্নসই আছে, আমি এখানে এক্সপ্লেইন করবো না, কারণ নর্ডিক টার্নস নিয়ে কথা বলার জন্য ইউটিউব চ্যানেল নর্ডিক টার্নস না। নর্ডিক টার্নস ইউটিউব চ্যানেল হচ্ছে আপনাদের যারা কোনো ইনফরমেশন ছাড়াই নিজেদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে আপনারা আসতে চান তাদের জন্য ইনফরমেশান। সো আমি এই কাজ সবসময় করে থাকি এবং করে যাব, যেন আপনারা উপকৃত হন। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারাই আমাকে দেখছেন, আমার ভিডিও দেখছেন, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক পারমিট এক্সটেনশন অথবা পারমানেন্ট রেসিডেন্সের জন্য যারা অ্যাপ্লিকেশন করছেন বাংলাদেশের মানুষ যারা আছেন, তারা যদি কোনো কারণে রিজেক্ট হয়, তাদের যদি অ্যাপিলের কোনো রকমের হেল্প দরকার হয় আমাকে আপনারা নক করতে পারেন। আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো, আমার এডুকেশন আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি আপনাদেরকে হেল্প করার জন্য আমি চেষ্টা করবো। সো সবাই ভালো থাকবেন, অনেকদিন পরপর ভিডিও আসছে, মনে হয় আপনারা উপকৃত হচ্ছেন ভিডিওগুলো দিয়ে, কিন্তু অনেকদিন পরপর ভিডিও করার কারণ হচ্ছে nordicturns.ac নিয়ে আমি খুব ব্যস্ত, সেজন্য আশা করি কাজ শেষ হয়ে যাওয়ার পর অনেকটা ফ্রি হব, তখন আপনাদের জন্য আরও বেশি করে ভিডিও বানাতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি, সবাই সেফলি থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।